সুবর্ণ পালকিতে বসে শ্বশুর বাড়ি যাচ্ছিল পালকি যত নড়তে থাকে সুবর্ণর পেটের গুড় গুড় ততই বাড়তে থাকে পালকির সাথে সাথে আমার পেটটা নড়ছে ভেতরের খাবারও নড়ছে এখনি পেট পরিষ্কার না করলে আমি তো যাব সুবর্ণ চিন্তায় পড়ে কিন্তু ও করলে যাবেই বা কোথায় পেছনে ঘোড়ায় ওর স্বামী সুরেশ ছিল এখনি পালকি থামে শৌচ করতে গেলে না জানে বাবু কি ভাববে না যা করতে হবে এখানেই করতে হবে তখনই সুবর্ণর মনে পড়ে যে ওর মা প্লাস্টিকে বেঁধে কিছু খাবার পাঠিয়েছে আর বলেছিল বাবা রাস্তা খুব লম্বা যেতে যেতে তোর খিদে পেতে পারে খিদে পেলে খেয়ে নিস এটা মনে আসতেই ওর মাথায় আইডিয়া খেলে ও খাবারের একটা প্লাস্টিক বের করে আর দেখে ওতে পনির টিক্কা রাখা আছে পনির টিক্কাকে করে ফেলে দিই আমি আগে এটাকে খেয়ে নিই আমি সুবর্ণ আগে ওটাকে খায় আর তারপর সেই প্লাস্টিকে শৌচকর্ম সারি তারপর পলিথিনকে ভালোভাবে বেঁধে পালকি থেকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু সুরেশ সেটা দেখে ফেলে আরে এইটা কি ফেললে তুমি আরে কিছু না মা খাবার পাঠিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিলাম আচ্ছা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো আরে না না সব ঠিক আছে শৌচ করার পর সুবর্ণর ভালো লাগছিল ও ভাবতে লাগি বিয়েতে খুব বেশি খেয়ে ফেললাম এতটা খাবার ঠিক হয়নি সুবর্ণ ছোটবেলার থেকেই খেতে খুব ভালোবাসত ও শুধু খেতেই থাকত ওর মা বিমলা ওকে কত মানা করত আরে পাগল এত খাস না মুটি হয়ে যাবি হব মুটি আমার খেতে ভালো লাগে আমি খাব মোটা মেয়েকে কেউ বিয়ে করে না তাতে কি হয়েছে আমার তাতে কিছু যায় আসে না আমাকে কেউ বিয়ে না করলে আমি লুচি আলুর দামের সাথে বিয়ে করব সুবর্ণ হাসতে লাগে কিন্তু খেতে খেতে সত্যি সত্যি ও মোটা হয়ে যায় কুড়ি বছরের হতেই ওর মা ওর জন্য ছেলে খুঁজতে লাগে কিন্তু কোনো ছেলেই ওকে বিয়ে করতে রাজি ছিল না অনেক খোঁজার পর সুরেশ সুবর্ণাকে বিয়ে করতে রাজি হয় মা অনেক কষ্ট করে ছেলেটাকে পেলাম সাবধানে থাকিস কিছু উল্টোপাল্টা কাজ করিস না যেন আর মনে রাখিস ওখানে গিয়েও খেতে শুরু করিস না বোঝে গেছি মা তোমার জামাইয়ের খেয়াল রাখতে হবে এটাই তো ঠিক আছে আর বিয়ের দিন চলে আসে সুবর্ণ সকাল থেকে খেতে লাগে আরে মা আজকের দিনটা তো খাস না আজ তোর বিয়ে এই জন্যই তো খাচ্ছি মা শ্বশুরবাড়িতে কি যদি খেতে না পাই সুবর্ণ তাই খেতে লাগে আর বিমলাও মানা করে না খেতে দাও ওকে আজ আমার মেয়ে চলে যাবে কিন্তু খেতে খেতে সুবর্ণ একটু বেশি খেয়ে ফেলে আর পালকিতে যেতে যেতে ওর শৌচ করার দরকার পড়ে একবার করার পর সুবর্ণার পেট কিছুক্ষণের জন্য শান্ত হয় কিন্তু কিছুক্ষণ পর ওর পেটে আবার ঘুরঘুর শুরু হয়ে যায় আরে বাপ পেটটা মনে হচ্ছে ভয়ঙ্কর খারাপ হয়েছে এটা বলে সুবর্ণা খুব জোরে পাত দেয় আর পালকির বাইরে গন্ধ ছড়িয়ে যায় পালকিওয়ালারা বিরক্ত হয়ে ওঠে ওরে এই দুর্গন্ধ কোথায় থেকে আসছে হ্যাঁ রে খুবই দুর্গন্ধ আসছে মনে হচ্ছে বিয়েতে যা খেয়েছি সব বের হয়ে যাবে এটা দেখে ওদের বলে আরে আশেপাশে কোনো জন্তু মরে গিয়ে থাকবে তাড়াতাড়ি চলো পা চালাও তোমরা হ্যাঁ মালিক মরে থাকা জন্তুরই গন্ধ মনে হচ্ছে এটা শুনে সুবর্ণা মনে মনে ভাবে আরে আমার পাদের গন্ধ এতটা খারাপ নাকি আমার তো ভালোই লাগে সুবর্ণা ঘরে হামেশাই পাদ দিয়ে থাকত আর ওর পাদের জ্বালায় ওর মাও বিরক্ত হয়ে যেত রে সুবর্ণা তোর পেটে এত গ্যাস হয় কেন সারাক্ষণ পাত দিস দুর্গন্ধ কোথায় মা এ তো সুগন্ধ সুগন্ধ হ্যাঁ হ্যাঁ নিজের পাদের গন্ধ তো ভালো লাগবেই বরের সামনে একবার দিয়ে দিস ঘর থেকে বের করে দেবে তোর স্বামী আরে মা তুমি চিন্তা করো না এত বেশি বুঝলে সুবর্ণা পালকিতে বসে এসব ভাবছিল কিন্তু আবার ওর পেট ঘুর করে আরে বাপরে বোধহয় আবার যেতে হবে প্লাস্টিক বের করি আবার সুবর্ণা প্লাস্টিক বের করে দেখে তোর মধ্যে লুচি আলুর দম ছিল লুচি আলুর দম কি করে ফেলে দি এই তো খেতেই হবে সুবর্ণা লুচি আলুর দম খেয়ে নেয় আর সেই প্লাস্টিকে আবার শৌচ করে ফেলে আরে সুবর্ণা এখন কি ফেললে কিছু না গো নোংরা ছিল নোংরা পালকিতে নোংরা কোথায় থেকে আসলো এইভাবে সুবর্ণা একটা একটা করে প্লাস্টিক বের করতে লাগে কোনটাতে ফুচকা ছিল তো কোনোটাতে চিকেন তন্দুরি ও সব কিছু খেয়ে নেয় আর একটার পর একটা শৌচ করে প্লাস্টিক বাইরে ফেলতে লাগে আর পাদ মেরে মেরে পালকি গন্ধ করে দেয় পালকিওয়ালা পালকি থামায় সাহেব খুব চেষ্টা পেয়েছে পালকিতে জল আছে সাহেব ম্যাডামকে বলুন না জলটা একটু দিতে আরে দাঁড়াও দাঁড়াও ম্যাডামকে বিরক্ত করুন আমি দিয়ে দিচ্ছি তোমাদের সুরেশ ঘোড়া থেকে নেমে পালকিতে যায় আর ওখানে মাথা ঢকিয়ে দেয় আর ও মাথা ঢোকায় অমনি সুবর্ণা জোরে একটা পাত দেয় আর সে গরম গন্ধ সুরেশের নাকে গিয়ে ঢোকে আরে হুম। বাপরে কি ছিল সুরের সঙ্গে সঙ্গে মাথা বের করে কিন্তু গন্ধের চোটে ওর মাথা ঘুরিয়েও পড়ে যায় অরে কি হল কি হল সাহেব কি হল সাহেব দুজনে দৌড়ে দৌড়ে আসে সুবর্ণাও বেরিয়ে আসে সুরেশের মুখে জলের ছিটা দেওয়া হলে তবেই ও জ্ঞান ফিরে পায় সুবর্ণা এটা কি ছিল তুমি এত জোরে পাদ নাকি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে না না প্রচুর খাই তাই মাঝে মাঝে এরকম হয়ে যায় কিন্তু এটা ঠিক কথা তোমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত তুমি নিয়ে যেও না আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তাড়াতাড়ি বাড়ি চলো পালকিওয়ালা পালকি তুলে চলতে লাগে আর সুরেশ পেছনে ঘোড়ায় বসে যায় কিন্তু সুবর্ণার পেট গুরগুর করতেই লাগে মনে হচ্ছে শেষবারের মতো শৌচ করতে হবে সুবর্ণা প্লাস্টিক বের করে ওর মধ্যে বিরিয়ানি বিরিয়ানি ছিল সুবর্ণা খেয়ে সেই করে বাইরে ফেলে দেয় তখন জোরে প্লাস্টিকে একটা হাওয়া দেয় আর সেই প্লাস্টিক উড়ে গিয়ে সুরেশের মুখে গিয়ে লাগে এইটা কি করলে তুমি সুরেশ বমি করতে লাগে সুবর্ণা ক্ষমা চায় ক্ষমা করে দাও ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও মায় কিন্তু এইবার সুরেশের রাগ হয় আমি তোমার সঙ্গে থাকতে পারবো না চলো আমার সঙ্গে তখনই সুরেশ সুবর্ণাকে বিমলার কাছে নিয়ে গিয়ে বলে আপনার মেয়েকে আপনি সামলান আমি এর সঙ্গে থাকতে পারবো না সুরেশ বিমলাকে সব কথা বলে দিয়ে চলে যায় এতে সুবর্ণার খুব লজ্জা হয় আমার ভুল হয়ে গিয়েছে মা আজকে বুঝতে পারলাম যে বেশি খাওয়া শরীরের জন্য খারাপ আমি আজ থেকে বেশি খাওয়া ছেড়ে দিলাম সুবর্ণা বেশি বেশি করে খাওয়া ছেড়ে দেয় আর রোগা হয়ে যায় সুরেশ ওকে আপন করে নেয় আর দুজনে খুশি খুশি থাকতে লাগে কম্পন দেওয়া ঠান্ডায় হাত ধোয়াটাই মুশকিল হয়ে গিয়েছিল কিছুক্ষণ কলের জল খোলা রাখলে তো জল বরফ হয়ে যেত এমনই সময় ঘরের বড় বৌমার পেটে খুব ব্যথা হতে লাগে হে ভগবান এখনই পেটটা খারাপ হতে হতো এই ঠান্ডায় এখন বাথরুম যেতে হবে আহ শীতল বিছানা থেকে নামতে চাইছিল না কিন্তু প্রকৃতির ডাক এলে কে কার সাধ্য আছে আটকায় তাই শীতলকেও বেরোতে হয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে শীতল বাথরুমে যায় কিন্তু দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ এই সময় আমার বাথরুমে কে কে আছে ভেতরে ভেতর থেকে স্বপ্নার আওয়াজ আসে আমি দিদি আরে আমি কে নামটা বলো আমি দিদি স্বপ্না খুব জোরে পেয়েছিল একদিনে কতবার লাগে তোমার তাড়াতাড়ি বেরো হ্যাঁ বেরোই কি করে দিদি এই জল তো জমের বরফ হয়েছে আমি ধুবো কি করে তুমি একটু বরফটা গলানোর ব্যবস্থা করো না কা এখন এইসব করতে হবে আমায় শীতল তখন গায়ে একটা চাদর মেলে বেরিয়ে যায় বাইরে বেশ কনকনে ঠান্ডা হাওয়া চলছিল ঠান্ডায় যেন আত্মাও কাঁপছিল ছিল শীতল হাতে মশাল নিয়ে বাথরুমের পাশে চলে যায় বাইরে থেকে বাথরুমের পাইপ ভেতর দিকে যাচ্ছিল সেই পাইপের ভেতরে জল বরফ হয়েছিল শীতল মশালের আগুন দিয়ে সেই পাইপের বরফ জল করতে লাগে আর কিছুক্ষণের মধ্যে জল চলে আসে কাজ শেষ করে নিজের ঘরে চলে যায় এদিকে শীতল আর দাঁড়াতে না আর আটকাতে আমি তাড়াতাড়ি বাথরুমে যাই আমি আর তারপর লেপের ভেতর ঢুকে পড়ব শীতল বাইরে থেকে যেই ভেতরে আসে দেখে বাথরুমের দরজা আবার বন্ধ আরে এবার কে কে ভেতরে আমি সুমন দিদি দশটা মিনিট দাঁড়িয়ে যাও কেন যাই না বিকেলবেলা ফুচকা খেয়ে নিলাম শীতলকে আবার দাঁড়াতে হলো আর আবার মশাল দিয়ে বরফ জল করতে হলো এভাবে এক এক করে বাকি যারাও বাথরুমের সামনে চলে আসে শীতল এবার আটকাতে পারছিল না তাই বাড়ির বাইরে একটা জায়গায় বাথরুম করে বরফ দিয়ে ঢেকে দেয় আহা হা পেটটা এবার গিয়ে পরিষ্কার হলো ঘরে পাঁচ পাঁচটা বৌমা আর তাদের আবার একটা শাশুড়ি আছে কিন্তু ছজনের জন্য ওদের একটাই বাথরুম আর সেই জন্য পাঁচ বৌমা সব থেকে বেশি অসুবিধে এই শীতের সময় হয় ওদের সবার স্বামীরা বাইরেই থাকে আর শীতল ঘরের বড় বৌমা হওয়ার কারণে ঘর সামলাতে হয় ওকে আর এই বছর একটু বেশি ঠান্ডা ছিল বরফ পরা যেন থামছিলই না তাই সমস্যাও অনেক বেড়ে গিয়েছিল পরের দিন সকালে বিমলা সকাল সকাল ওঠে আর পাঁচ বৌমাও ঘর থেকে বেরিয়ে আসে এসে বিমলা বলে বৌমা সকাল সাতটা বাজল দু ঘন্টা ধরে চায়ের অপেক্ষা করছি এটা শুনে শীতল রেগে গিয়ে বলে কি করে উঠব সকাল সকাল রাত্রে তো ঘুমই হলো না কবের থেকে বলছি যে একটা বাথরুমে হয় না একটা বাথরুম দরকার কিন্তু কে আর আমার কথা শোনে আচ্ছা বাথরুম বানানোর টাকাটা কি তোর বাবা দেবে আমার বাবা কেন দেবে পণ তো দিয়েছিল বিয়ের সময় ওই টাকা দিয়ে বানান না ঘরে বাথরুম হ্যাঁ দিদি ঠিক বলেছ আমরা ছজন এক বাথরুমে কি করে হয় হ্যাঁ মা কাল রাত্রে তো খুব খারাপ হয়েছে এত ঠান্ডায় আর পাঁচজন বৌমা মিলে বিমলার সাথে ঝগড়া করে কিন্তু বিমলাও ছাড়ে না দেখো একটা বাথরুম দিয়ে কাজ করতে হবে সে ঠান্ডা হোক বা গরম আমার ঘরে একটাই বাথরুম থাকবে সকাল সকাল ঝগড়ার পর এবার সময় আসে স্নানের সবাই দু তিন দিন ধরে স্নান করেনি আর সবাই আজকে গরম জলে স্নান করবে পাঁচজন বৌমা এবার গরম জলের জন্য লড়াই করে আমি সবথেকে বড় তাই আমার আগে দরকার না আমার আগে দরকার তখন বিমলা এসে বলে আমি হলাম ঘরের মালিক তাই আমার আগে জল দরকার এটা বলে বিমলা গরম জল নিয়ে বাথরুমে চলে যায় আর এভাবেই রোজ বাথরুমের জন্য ঝগড়া চলতে লাগে শীতল তার স্বামীকে ফোনে সব জানায় দেখো গো খুব ঠান্ডা পড়েছে আরে ঠান্ডায় বাথরুমের বাইরে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা অসম্ভব তুমি কিছু একটা করো আর একটা বাথরুম বানিয়ে দাও আরেকটা বাথরুম কিন্তু মা তো এমন কিছু বলেনি উনি তো একটা বাথরুমে খুশি খুশি হবে না কেন উনি তো সবার আগে ঢোকে না আর আমরা দাঁড়িয়ে থাকি বাইরে তার উপর আবার কথা দেখো শীতল আমার মায়ের ব্যাপারে বলবে না 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 আমার মা যদি বলে বাথরুম তৈরি হবে শীতলের স্বামী ফোন রেখে দেয় বসে কোন ঘরে আরেকটা আমাকে বউ করে পাঠালে আরে কেমন শাশুড়ি আমার ঘরে শীতল এদিকে কাঁদছিল তখনই হঠাৎ দরজায় কেউ ঠক ঠক করে বিমলা দরজা খোলে তো দেখে ওর মেয়ে এসেছে শ্বশুরাল থেকে আরে রত্না আয় মা আয় ঘরে আয় না মা শ্বশুর বাড়িতে খুব সমস্যা ওখানে খুব ঠান্ডা বাথরুমে এক ফোটা জল নেই তাই এখানে এলাম খুব ভালো করেছিস মা এবার মা আর মেয়ে মিলে ঠান্ডাটা মজা করে কাটাবো হ্যাঁ মা কিন্তু আগে একটু বাথরুম যাবো আমি রত্না বাথরুমে ঢুকে যায় কিন্তু মার মাথায় আরেকটা সমস্যা এবার কি করবো ননদজিও এসে গেল ও তো বাথরুম থেকে বেরোতেই চায় না হ্যাঁ সেটা তো আমিও ভাবছি এখন না এভাবে কাজ চলবে না কিছু একটা তো করতেই হবে আমাদের শীতল এবার মাথা লাগাতে শুরু করে ওদিকে রত্না বাথরুম থেকে বেরোচ্ছিলই না সবাইকেই বাথরুম ইউজ করতে হবে রত্না দু মিনিটের জন্য বাথরুম থেকে বেরিয়ে আসত আবার দু মিনিট পর ঢুকে বসত আর এভাবেই দু তিন দিন কাটে তারপর বরফ পড়া একটু কমে শীতল সুমনকে নিয়ে বাজার যাওয়ার নামে একটু ঘর থেকে বেরোয় আর দোকান থেকে পেট খারাপের ওষুধ নেয় পেট খারাপের ওষুধ সেটা নিয়ে কি হবে দেখ এবার এই ওষুধে আমাদের নতুন বাথরুম বানিয়ে দেবে সেটা কি করে আমার কাছে প্ল্যান আছে ঘরে এসে শীতল বাকি চারজনকে বুঝিয়ে দেয় আর খাবারে সেই পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয় এই নাও মা আর ননদ খেয়ে নাও এটা বৌদি এটা কি শুধু ভেন্ডির তরকারি ভেবেছিলাম মাছ মটন বানাবে তুমি আরে ননদ মাছ মটনটা আনবে কে তুমি নিয়ে এসো আমি বানিয়ে দিচ্ছি টিন্ডে খেয়ে নাও তুমি কালকে মটন বানিয়ে দেব কালকের তো খবর পাওয়া যাবে বিমলা আর রত্না সেই খাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে রত্নার পেটে গুড়গুড় শুরু হয়ে যায় আহ মা আমার পেটে ব্যথা করছে আহ আমার পেটেও তো খুব ব্যথা করছে আমি আগে যাচ্ছি না না আগে আমি যাবো দাঁড়া না আমি যাব রত্না দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগে বিমলাও তখন পেছনে দৌড়ে যেতে লাগে কিন্তু বাথরুম বন্ধ ভেতরে শীতল চুপচাপ বসেছিল কে ভেতরে কে আরে আমি গো অনুদ তাড়াতাড়ি বেরো আমি বাথরুমে যাবো সারাদিন বাথরুমে তো তুমি ছিলে গো এবার তো একটু বাথরুমটা আমাদের দাও আরে বড় বৌমা তাড়াতাড়ি বেরো আমারও অবস্থা খারাপ হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি কিছুক্ষণ পর শীতল বেরোয় তো মা মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয় আমি আগে যাব আমি আগে যাব এরই মধ্যে স্বপ্না বাথরুমে ঢুকে যায় তোমরা আগে ডিসাইড করো তারপর আমি চলে আসব এভাবেই এক এক করে পাঁচ বৌমা বাথরুমে ঢুকে বসতে লাগে এদিকে বিমলা রত্না ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে থাকে আর শেষমেশ দুজনেই সহ্য করতে পারে না হে ভগবান এটা কি হলো তোমার জন্য হল এটা আমি কালকেই বাড়ি চলে যাব পরের দিন রত্না সত্যি সত্যি চলে যায় বিমল আর এটা খুব খারাপ লাগে শীতলা তখন বলে আজ ঘরে যদি একটার জায়গায় দুটো বাথরুম থাকতো তাহলে এই অসুবিধা হতো না ঠিক বলেছ বৌমা আমার মেয়ে রাগ করে চলে গেল দুটো নয় এই ঘরে পাঁচটা বাথরুম চাই আমার আর এটা শুনে শীতল আর পাঁচ বৌমার মুখে হাসি ফুটে ওঠে বিমলা তখনই ফোন করে তার ছেলেদেরকে বাথরুম বানাতে বলে আর এক মাসের মধ্যে পাঁচটা বাথরুম তৈরিও হয়ে যায় সেদিনের পর থেকে ঠান্ডায় আর বাথরুম নিয়ে কারো সমস্যা হয় না আর সবাই খুশি খুশি থাকতে লাগে